ঘূর্ণিঝড় ইভা চলাকালে প্রায় 7,500 বজ্রপাত হয় গ্রিসে। এছাড়া দেশটির সাইক্লেটস, ক্রিট এবং ডোডেকানিজে ভারী বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে এথেন্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ কুমার সরকার। প্রদীপ, ঘূর্ণিঝড়ে গ্রিস কতটা বিপর্যস্ত? এছাড়া প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ নীরা। গ্রিসে যে ঘূর্ণিঝড় এবার যে আঘাত এনেছিল তাতে গ্রিসের রাজধানীতে তেমন কোনো ক্ষতি হয়নি এবং দ্বীপ অঞ্চলিত তিনটি এরিয়াতে যে পরিমাণ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হয়েছে তাতে বেশ কিছু ক্ষতি হয়েছে এবং স্থানীয় ভাবে যারা আছে তারাও কথা বলেছে এইসব বিষয়ে। এবং ঘূর্ণিঝড়ের যে আগমনী বার্তা ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে যখন এটা ঘোষণা করা হয় তখন থেকেই ফায়ার ব্রিগেড, এখানকার জনপ্রশাসন এবং সশস্ত্র বাহিনী প্রস্তুত ছিল, যার কারণে কোনো মানুষের প্রাণহানি হয়নি এবং কোনো ক্ষতির আশঙ্কা এখন পর্যন্ত হয়নি। তবে বৃষ্টির কারণে জনজীবন কিছুটা থমকে আছে, তবে কোনো বাংলাদেশির ক্ষয়ক্ষতি কিংবা অন্য কোনো কিছু আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। তবে অ্যাথেন্সে যে রাজধানী সেটার থেকে অনেক দূরে ছিল এই ইবার যে তাণ্ডবটা। তবে অ্যাথেন্সে বৃষ্টি হয়েছিল প্রায় শনিবার রাত থেকেই এবং রবিবার পর্যন্ত এটা ছিল, কিন্তু সোমবারে যে বৃষ্টিটা হয়েছে এবং শিলাবৃষ্টিটা হয়েছে যে তিনটে স্থানে তাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন। জি প্রদীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্রিসের এথেন্স থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রদীপ কুমার সরকার।